আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্প্রতি উদ্দীপন এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং কি শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটি দেখে সবাই একটু হলেও উপকৃত হতে পারে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে উদ্দীপন এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে ফার্স্ট ক্যাডেট অফিসার। বন্ধুরা, এখানে কী কী কাজ করতে হবে এখানে দেওয়া রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। সো বন্ধুরা, এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এইচএসসি পাস থাকলে কিন্তু আবেদন করা যাবে। বয়স থাকতে হবে সর্বোচ্চ 32 বছরের ভিতরে বয়স হতে হবে, আর এখানে ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করা যাবে, ঠিক আছে। বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং রাখা হবে, আর বেতন দেওয়া হবে 20,145 টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে। এছাড়াও এখানে বিভিন্ন প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। বন্ধুরা, এই আবেদনটি করতে এইচএসসি পাস থাকতে হবে, আর এখানে 18 থেকে 32 বছর ভিতর বয়স হতে হবে। সো বন্ধুরা, আপনারা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক, তারা অনলাইনের মাধ্যমে কিন্তু এই আবেদনটি করতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন দেওয়া রয়েছে, এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আপনারা অনলাইনের মাধ্যমে এই আবেদনটি সুন্দরভাবে করে নেবেন, ঠিক আছে। আরও কিন্তু পদ রয়েছে, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি, একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আরেকটি পদ রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার। বন্ধুরা, এখানে দেখব কী কী চেয়েছে। বন্ধুরা, সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, মিনিমাম ডিপ্লোমা পাস থাকতে হবে, ঠিক আছে, 18 থেকে 30 বছরের ভিতরে। এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, এখানেও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করে নিতে পারেন, ঠিক আছে। আরও পদ রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আরেকটি পদ রয়েছে, সেটি হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম অফিসার। বন্ধুরা, এখানে দেখব কী কী চেয়েছে। বন্ধুরা, ফার্স্ট প্রোগ্রাম অফিসার পদে এখানে বিকম পাস থাকলে আবেদন করা যাবে, বিকম অথবা বিবিএস পাস থাকলে কিন্তু আবেদন করা যাবে, ঠিক আছে। এখানেও 18 থেকে 32 বছরের ভিতরে বয়স হতে হবে। বন্ধুরা, এখানেও আপনারা আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে। এখানে কত টাকা বেতন দেওয়া হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি, এখানে কিন্তু আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে। বন্ধুরা, এই আবেদনটি করতে কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না, জাস্ট অনলাইনের মাধ্যমে এই আবেদনটি আপনাদের করে নিতে হবে। এটি আপনারা মোবাইলের মাধ্যমেও এই অনলাইনের এই আবেদনটি করে নিতে পারেন, ঠিক আছে। সো বন্ধুরা, এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন, তারা পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটি দেখে সবাই একটু হলেও উপকৃত হতে পারে। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।